জন্মই হলো শরণার্থী হয়ে। ফুটফুটে জমজ দুই শিশু, নেই শীতাতপ নিয়ন্ত্রিত বেবি কেয়ার ইউনিট, নেই প্রশিক্ষিত কোন চিকিৎসক। হয়তো ওরা রোহিঙ্গা বলেই জন্মের ক্ষণেও এতখানি দুর্দশা। বৃষ্টির মাঝেই বালুখালী শরণার্থী ক্যাম্পের পাশের রাস্তাতে জন্ম নিল শিশু দুটি। জন্মের সময় সহায়তা দেয়া নারী জানালেন, এটাই তার প্রথম অভিজ্ঞতা। ডাক্তার কোথায় পাওয়া যাবে তারা জানেন না, আর তাই নিজেরাই চেষ্টা করেছে। ডাক্তার ডাকেন নাই? আর না সেনে ডাক্তার হর হন হইব না নাতি নাতি না এখন এখন আপনার নাতি হয়? নাতি নাতি। আচ্ছা, এরকম নানা রকম ঘটনা ঘটছে এরকম রোহিঙ্গা শিবিরগুলোতে, এবং সবচেয়ে বড় ঘটনা যেটি এখন পর্যন্ত আমার সামনে পড়েছে ক্যামেরার সামনেই, দুটি শিশুর জন্ম এবং ঠিক রাস্তার ধারে, এবং তাদের মাথার উপরেও কোনো চালা ছিল না, কোনো রকম স্বাস্থ্যসেবা ছাড়া, একেবারে মানবেতর একটি পরিবেশের মধ্যে রোহিঙ্গা শিশুর জন্ম। এবং এরকম নানা রকম ঘটনা প্রতিদিন অগণিত ঘটে চলেছে এই রোহিঙ্গা শিবিরগুলোর মাঝখানে। সদ্য প্রসূতি মাকে একজন চিকিৎসক খুঁজে দিতে সীমান্তবিহীন চিকিৎসক দল MSF এর সহায়তা চায় News24। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, মাত্র 1 কিলোমিটার দূরেও যেতে রাজি হয়নি চিকিৎসা সেবাদানকারী সংস্থাটি। মহিলাটা অনেক অসুস্থ এখন, তার একটা হেল্প করার দরকার। পরে যোগাযোগ করা হয় নারী বান্ধব সেবা কেন্দ্রের সাথে। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে প্রকল্প ব্যবস্থাপক জানালেন, তাদের মাঠে অনেকগুলো টিম কাজ করলেও হঠাৎ শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় সবাইকে সেবা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের আউটরিচে ভলেন্টিয়ার থাকে, আমাদের কেস ওয়ার্কার থাকে, ওরা সবসময় কিন্তু ফিল্ডে থাকে, যে ওখান থেকে কিন্তু ওরা নেয়, কিন্তু হুট করে নিউ অ্যারাইভাল লাখ মানুষ চলে এসেছে। হ্যাঁ, হয়তো বা সেই একটা একটা মোমেন্ট আমার চোখে নাও পড়তে পারে। অথচ প্রতিদিনই বাড়ছে শরণার্থীর সংখ্যা, সেই সাথে বাড়ছে মানবিক বিপর্যয়ের আশঙ্কা। রামিম হাসান, News24, উখিয়া, কক্সবাজার। We'll be right back.